আসসালামু আলাইকুম যারা রিসার্চ করতে পারতেছে না আলাপ অ্যাপসে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি এবং যারা নতুন দেখতেছেন এই ভিডিওটি তারা যারা ছত্রিশ পয়সা কল কথা বলতে চাইতে চাইতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন সো এই ভিডিওটি দেখার আগে তাদের অবশ্যই আলাপ অ্যাকাউন্টে অবশ্যই আপনাকে করে নিতে হবে এবং কিভাবে আলাপ অ্যাকাউন্টই করে নেবেন তাদের জন্য এই ভিডিও ডিস্রিপশনে বা প্রথম কমেন্টে একটি ভিডিও লিংক দেওয়া থাকবে ওই ভিডিওটি দেখে কিন্তু আপনার আলাপ অ্যাকাউন্টটি করে আপনারা কিন্তু কথা বলতে পারেন মাত্র ছত্রিশ পয়সা কল রেটে বর্তমান সময় কিন্তু আমরা গ্রামীণ সিম লিং সিম বা রবি সিম্যাট যে কোনো সিমে সিম থেকে সিমে যখন আমরা কথা বলি তখন কিন্তু প্রায় দুই টাকা তিন টাকা করে মিনিটে কাটে সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু কথা বলে কিন্তু পত্তায় আসে না সো যার কারণে আপনার অ্যাপে অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো সিমে কিন্তু কল দিতে পারেন যে কোনো সিমে কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে কথা বলতে পারেন এবং যে কোনো সিমে কিন্তু আপনার মাত্র ছত্রিশ পয়সা কল রেটে কিন্তু কথা বলতে পারেন ছত্রিশ পয়সা মিনিটে কাটবে সো এই যাদের সো এই ভিডিওটি কি শুধুমাত্র রিসার্চ প্রবলেম অনেকে রিসার্চ করতে পারতেছি না বিকাশে শুধুমাত্র তাদের যেসব আমি সর্বপ্রথম যদি আলাপ অ্যাপের অ্যাপে প্রবেশ করি আমি আলাপ অ্যাপের ভিতরে যাইতেছি সো আমি আলাপে প্রবেশ করলাম সো দেখতে পাচ্ছেন আলাপে প্রবেশ করার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সেটিং অপশানে ক্লিক করে দিলাম সো এই সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমি তো রিসার্জ অপশানে ক্লিক করে দিচ্ছি সো তার আগে আমি জানিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা আছে আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন না আমার কিন্তু এখানে আঠারো টাকা অলরেডি কিন্তু এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো টাকা আসে তারপরেও আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে কিন্তু আমি এই ভিডিওটি করতেছি মানে কীভাবে আপনারা রিসার্জটা করতে পারেন রিসার্জ কিন্তু হচ্ছে না বিকাশ থেকে সো এই যে আমি রিসার্জ অপশান নিচে ক্লিক করে দিলাম বিকাশে যখনই আমি ক্লিক করে দিই সাপোজ এখানে এই আলাপ অ্যাপসে কিন্তু দশ টাকা পর্যন্ত রিসার্জ করা যায় সো আমি এখানে বিশ টাকা দিয়ে এখানে টিকমার্ক দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম সো এখানে কিন্তু কোনো প্রকারের রিসার্জ অপশন কিন্তু নেই যাই হোক এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন না বিকাশ থেকে সো আপনার রিসার্চ করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু নগদ অ্যাকাউন্টই আপনার থাকতে হবে সো নগদ অ্যাকাউন্ট থাকলে পরে কিন্তু রিচার্জ করতে পারবেন সো আমি নগদে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি এখানে দশ টাকা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম সো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যেই নগদ অ্যাকাউন্টটি আছে সেই নগদ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে প্রবেশ করে দিতে হবে সো তারপর থেকে কিন্তু আপনারা কী করতে পারবেন তারপরে কিন্তু আপনি কি করতে পারবেন এখান থেকে তাছাড়া কিন্তু আপনি পারবেন না সো আমি এখানে আমি নাম্বারটা সো আমি এখানে নাম্বারটা ভুল হয়েছে যাই হোক দেখতে পাচ্ছি অলরেডি দেওয়া হয়েছে তারপরে আপনি নাম্বারটি দেওয়ার হয়ে গেলে এই অপশনে আপনি ক্লিক করে দিবেন সো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু একটু সময় নেবে আপনাদের একটু সময় নেবে আপনার আমার সবারই একই সময় মানে ওটিপি কোড একটা আসবে সো ওটিপি কোডটা কিন্তু আমাদের আমাদেরকে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে দেখতে পারতেছেন এখানে অলরেডি কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্ট থেকে আমাদের কিন্তু কোর্ডটি চলে আসছে সো আমি কোডটি এখন এখানে বসিয়ে দেবো সো যাদের অটো আসবে অটোই বসিয়ে দেবেন যাদের অটো আসবে তারা এস এম এসটা এখানে দেখবেন আগে ওটিপিটা দেখবেন সো অনুশায় সো আমি ওটিপিটা বসিয়ে দিই সো আমাদের ওটিপিটাকে অলরেডি এখানে আসছে আসার পরে আপনাকে কিন্তু আবারও কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে বিকাশ যে প্রিনটা সরি নগদ যে পিনটা আছে সেই পিন নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে উঠিয়ে দিতে হবে সো অলরেডি কিন্তু আমি আমার পিনটা কিন্তু এখানে দিয়ে নিয়েছি সো পিনটা দেওয়ার পরে আমি কিন্তু আবারও ও এখানে ক্লিক করে দেবো সো ক্লিক করে দেওয়ার পরে প্রসেসিং আসে সো প্রসেসিং হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নোটিফিকেশন আসছে আমাদের ইয়েটা কিন্তু রিসার্চটা কিন্তু সাকসেসফুল হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরও কংগ্রেস সলিউশন পেমেন্ট নগদ ইজ সাকসেসফুল ইউর অ্যাকাউন্ট সো যাই হোক আমাদের পেমেন্টটা কিন্তু হয়েছে আপনার আগে মানে টাকা ছিল আঠারো টাকা একাশি পয়সা সো আমি এখন আবার ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সো আমি মাই অ্যাকাউন্টে গেলাম যার পরে কিন্তু রেলুট করতে হবে একটু আপনাদেরকে সো আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকা যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আটাশি টাকা একাশি পয়সা কিন্তু হয়ে গেছে সো যাদের ভিডিওটা দেখে ভালো লাগছে তাদেরকে একটাই কথা বলবো অবশ্যই আপনা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে অ্যাকাউন্টে অবশ্যই সেই সমস্যার আপনার কমেন্টে জানিয়ে দেবেন আমি সেই ভিডিও সেই প্রকারে সেই সমস্যা সমাধানের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই সেই কমেন্টটা দেখে সো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এই শ্রীলঙ্কার ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন তার আগে আবারও বলে দিতে চাচ্ছি যারা ছত্রিশ পয়সা কলরেডি কথা বলতে চাচ্ছেন তারা অবশ্যই অ্যাকাউন্টটি করবেন অ্যাকাউন্ট করার ভিডিওটি ভিডিও ডিসিপনেও থাকবে এবং প্রথম কমেন্টেও কিন্তু ওই লিঙ্কটা পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে আপনারা সঠিকভাবে অ্যাকাউন্টটি করে কিন্তু আপনারা কাজটা করতে পারেন সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ